অধ্যয়নরত তারা এর কুফল ও প্রতিকার বিষয়ে কি ভাবছেন তারুণ্যের কণ্ঠ বহিধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠানে তাই শুনবেন এখন সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত দরিয়র কাছে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি সজীব দত্ত আমরা করোনা মহামারীর এই সময় পার করছি আমরা নিশ্চয়ই জানি যে আমাদের সচেতনতা দিয়েই আমরা এই করোনাকে রুখতে পারব আমাদের সচেতনতাই পারে আমাদেরকে সুরক্ষিত রাখবে আমাদের সারা দেশেই এই মুহূর্তে আমাদের সরকার ঘোষিত নির্দেশনা আমরা মেনে চলছি এবং যার কারণে আমরা ঢাকার বাহিরে এবারের পর্বটি আমরা ধারণ করছি না আমরা ঢাকার মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে আমাদের আজকের অনুষ্ঠান করছি আমাদের আজকের অনুষ্ঠানের আমরা তিনজন বন্ধুকে পেয়েছি যারা সরকারি বাংলা কলেজ মিরপুরের শিক্ষার্থী আমরা চলুন তাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে আমরা কথা বলার চেষ্টা করি আমরা আজকের অনুষ্ঠানের প্রথম বন্ধুকে পেয়েছি চলুন তার নাম পরিচয় জানি আপনার নাম পরিচয় বলবেন আমি জাহিদ হাসান ফরহাদ সরকারি বাংলা কলেজ পদার্থবিজ্ঞান বিভাগ জাহিদ বাল্য বিবাহ এই করোনার সময়ে একটি প্রবণতা দেখা দিয়েছে এই বাল্য বিবাহ থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারি আচ্ছা প্রথম কথা হচ্ছে একটা মেয়ে বা একটা ছেলে যদি একটা মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 18 বছরের নিচে ছেলেদের ক্ষেত্রে 21 বছরের নিচে অপরিণত বয়সে যে বিয়েটা সেটাকে আমরা বলে থাকি হচ্ছে বাল্য বিবাহ এক্ষেত্রে আমাদের শারীরিক অনেক সমস্যার কারণে হচ্ছে এটাকে আমরা খুব গুরুত্ব সহকারে নিয়ে থাকি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই প্যান্ডামিক সিচুয়েশনে হচ্ছে বাল্য বিবাহের পরিমাণটা আগের থেকে কিছুটা বেড়েছে বাড়ার পেছনে প্রথম কারণটা হচ্ছে আমরা সচেতনতা বৃদ্ধি করা এবং মেয়েদেরকে বা ছেলেদেরকে স্কুলমুখী করার সময় কিন্তু আমরা প্যান্ডামিকের আগে প্রচুর পরিমাণে জোর দিতাম কিন্তু এই প্যান্ডামিকের সময় হচ্ছে সেই জিনিসটা বন্ধ থাকার কারণে বাবা মায়েরা অনেকটা সুযোগ পাচ্ছেন এবং হচ্ছে আমাদের প্রশাসনিক কার্যক্রমগুলো হচ্ছে ওইভাবে যেহেতু আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছে এই জন্য দেখা যাচ্ছে আমরা ওইভাবে জানতে পারতেছি না কোথাও বাল্য বিবাহ হচ্ছে কিনা যার ফলে হচ্ছে আমাদের এই বাল্য বিবাহের প্রভাবটা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে যাচ্ছে এই বাল্য বিবাহের প্রভাব বৃদ্ধি পাচ্ছে বা প্রবণতা বাড়ছে তারপরেও থেমে নেই প্রশাসন সজাগ রয়েছে তারা বাল্য বিবাহ প্রতিরোধে সোচ্চার একজন পিতামাতা বা একজন শিক্ষার্থী আমরা কিভাবে সচেতন থাকতে পারি প্রথম কথা হচ্ছে প্রশাসনিক কার্যক্রমগুলো করে থাকেন কিন্তু বাল্য বিবাহ রোধে আমার কাছে মনে হয় প্রশাসনিক কাজের চাইতে ব্যক্তিগত সচেতনতাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরিবারের যদি সচেতনতা থাকে আমাদের সামাজিক ভাবে যদি সচেতনতা থাকে এবং আমাদের নিজেদের মধ্যে ছেলে মেয়ে যারা হচ্ছে বিবাহের সম্মুখীন হচ্ছে তাদের মধ্যে যদি সচেতনতা থাকে তাহলে এই জিনিসটা কমে আসা সম্ভব এখন এই সচেতনতা বৃদ্ধির জন্য হচ্ছে আমরা তাদের সাথে হচ্ছে সবার সেমিনার করতে পারি উঠান বৈঠক করতে পারি আমাদের সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা তাদেরকে সচেতন করে তুলতে পারি সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের কোনো বাবা মাই চায় না তার সন্তানের ক্ষতি হোক আমরা যদি বাবা মাকে সুস্পষ্ট ভাবে বুঝাতে পারি যে বাল্য বিবাহের ফলে আপনার মেয়ের বা আপনার ছেলের কি সমস্যা হতে পারে তারা যদি সেই সমস্যাগুলো ব্যক্তিগতভাবে উপলব্ধি করেন আমার মনে হয় হচ্ছে এই সমস্যাটা আরো অনেকটা কমে চলে আসবে এই করোনার সময়ে কি আহ্বান রাখবে যারা এই মুহূর্তে আপনাকে শুনছে করোনার সময় হচ্ছে করোনা একটা প্যান্ডামিক সিচুয়েশন যেটা আমাদের পুরো বিশ্বের জন্য স্থবর করে দেওয়ার জন্য হচ্ছে একটা সমস্যা এই সমস্যাটা থেকে যতদিন আমরা বের হয়ে আসতে পারতেছি ততদিন আমাদের অর্থনৈতিকভাবে আমরা ভেঙে পড়তেছি সুতরাং হচ্ছে আমাদের এই জিনিসটাকে রোধ করতে হবে রোধ করার জন্য আমাদের সরকারি নির্দেশনাগুলো ভালোভাবে অনুসরণ করতে হবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে আমাদের নিজেদের সব সময় হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা মাস্ক ইউজ করা অতি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়া এবং করোনার সংক্রমণের কোনো লক্ষণ যদি দেখা দেয় তাহলে অবশ্যই কোনো ডক্টরের সাথে যোগাযোগ করে এবং নিজে আইসোলেশনে থাকা এটাই আমি মনে করি এই মুহূর্তে করা উচিত অনেক ধন্যবাদ আমরা আরো একজন বন্ধুকে পেয়েছি চলুন তার সঙ্গে পরিচিত হই আপনার নাম পরিচয় বলবেন আমি ফারজানা আক্তার লিমা সরকারি বাংলা কলেজে পদার্থবিজ্ঞান বিভাগে প্রথম বর্ষে অধ্যয়নরত আছি লিমা বাল্য বিবাহ আমাদের জন্য ক্ষতিকর একটি মেয়ের জন্য একটি ছেলের জন্য উভয়ের জন্য আর কি বলবে এই বাল্য বিবাহ নিয়ে বাল্য বিবাহর সময় যখন হচ্ছে একটা ছেলে কিংবা একটা মেয়ে একটা নতুন বন্ধনে বন্ধিত হয় তখন তাদের উপর অনেক ধরনের প্রেশার এসে পড়ে তারা তাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন থেকে বেরিয়ে একটা সাংসারিক কাঠামোতে বদ্ধ হয়ে যায় তখন তাদের উপর যে দায়িত্ব এসে পড়ে সেই দায়িত্ব নিতে গিয়ে তারা অনেক ধরনের সমস্যার মধ্যে পতিত হয় তখন তারা তাদের যে পড়াশোনা তাদের যে স্বপ্ন ছিল আমি একজন মেয়ে হিসেবে আমার যে স্বপ্ন আছে সেই স্বপ্নটা তখন আর বাস্তবায়ন করতে পারি না তখন যদি হচ্ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণও সময় চলে আসে তখন হচ্ছে আমার জীবনের সাথে আরো একটা জীবন জড়িত হয়ে যায় তখন আমার যে স্বপ্ন ছিল কিংবা আমার যে হচ্ছে চিন্তা চেতনা ছিল সেই জায়গা থেকে বেরিয়ে আমাকে একজন মায়া হিসেবে চিন্তা করতে হচ্ছে আমার স্বপ্ন শেষ আমার যে লাইফ পার্টনার তার স্বপ্ন শেষ এই বাল্য বিবাহের এই সমস্যাগুলোই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আশেপাশে প্রতিনিয়ত আমরা বাল্য বিবাহ প্রতিরোধে কিভাবে সচেতন হতে পারি বা যারা জানেন না তাদেরকে সচেতন করার ক্ষেত্রে একজন শিক্ষার্থী হিসেবে আমাদের কি দায়িত্ব রয়েছে অবশ্যই রয়েছে আমরা শিক্ষার্থী আমরাই
সকলেই শিখছে এবং আমরা শেখার পাশাপাশি আমাদের আশেপাশে সকলকে শিখাবো। শেখার জন্য হচ্ছে এই যে এখন যে প্যান্ডামিক সিচুয়েশন, এখন আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ। এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমরা সবাইকে সচেতন করতে পারি। এখনকার বাবা মায়েরা কিন্তু আগের যুগের বাবা মায়ের মতো না, তারাও এখন খুব স্মার্ট, তারাও এখন সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ। যে কোনো কিছু হলেই তারা খুব বেশি ভালো রেসপন্স করেন। তো সেই ক্ষেত্রে যদি আমরা সোশ্যাল মিডিয়ার একটা যথাযথ ব্যবহার করতে পারি, সবাইকে সেইভাবে সচেতন করতে পারি, তাহলে অবশ্যই বাল্য বিবাহের এই খারাপ প্রতিক্রিয়াটা হচ্ছে তাদেরকে বোঝানো সম্ভব এবং তারা তাদের সন্তানের কথা চিন্তা করে এই বাল্য বিবাহের দিক থেকে সরে আসবে এবং তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে সাহায্য করবে। অনেক ধন্যবাদ লিমা। আমাদের শেষের কথাই যদি করোনা সচেতনতার কথা বলতে চাই, কি বলবো? এখন প্যান্ডেমিক সিচুয়েশন, আমরা গত বছর থেকে পুরো এক বছর যাবত হচ্ছে আমরা আমাদের জনজীবন স্থবির হয়ে পড়েছিল। এরপর এখন যেহেতু একটু স্বাভাবিক ছিল, মাঝখানে আমরা সবকিছু করতে পারছিলাম, কিন্তু এখন আবার করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। আমরা গত বছরের মতো এবার সচেতন না, কারণ প্রথমবার যখন এসেছিল আমরা সবাই খুব সচেতন ভাবে সব কার্যাবলী সম্পাদন করতাম। এই জন্য এখন দ্বিতীয় গুণে হচ্ছে সচেতন হওয়া দরকার, দ্বিগুণ ভাবে হচ্ছে আমাদেরকে আমাদের নিজেদের খেয়াল এবং আমাদের আশেপাশে সকলের খেয়াল রাখা উচিত। আমরা সময় সময় হাত স্যানিটাইজ করব, আমরা মাস্ক পরিধান করব, কোনো বিশেষ প্রয়োজন ছাড়া তো ঘরের বাইরে বেরই হবো না, সরকারি নির্দেশনা মেনে চলব এবং আমাদের আশেপাশের সকলকে উদ্ভাবিত করব যাতে তারা ঘরের ভিতরে থাকে এবং করোনা আক্রান্ত ব্যক্তিকে মানসিক একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। আমরা সবশেষ বন্ধুর কাছে যাব আজকের তরুণের কণ্ঠ অনুষ্ঠানে। আপনার নাম পরিচয় বলবেন। আমি জাফর ইকবাল, সরকারি বাংলা কলেজ সমাজকর্ম বিভাগে অনার্স চতুর্থ বর্ষে পড়াশোনা করছি। জাফর, বাল্য বিবাহের কুফল বা এটির যে ক্ষতিকর দিক, এটি নিয়ে আপনার আগের দুই বন্ধু বলেছে, আমাদের সচেতনতার কথা বলেছে, আপনি কি বলবেন এই করোনা মহামারীর সময়ে আমরা কিভাবে এই বাল্য বিবাহ প্রতিরোধ করতে পারি? আচ্ছা, বাল্য বিবাহ আমাদের সমাজে সেই সুপ্রাচীন কাল থেকে চলে আসছে। বিশেষ করে গ্রামের যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে, নিরক্ষর জনগণ, তারা তাদের জীবনযাত্রার মান সম্পর্কে সচেতন নয়, যেই কারণে তাদের সামাজিক নিরাপত্তার একটা বিষয় থাকে। সামাজিক নিরাপত্তার ভয়ে তারা তাদের সন্তানদেরকে, বিশেষ করে মেয়েদেরকে, মনে করে যে বিয়ে করে দিতে পারলেই একটা পারিবারিক বোঝা গেল বা মাতার উপর থেকে একটা দায়িত্ব চেপে গেল। কিন্তু এই কারণে একটা মেয়ের কিন্তু জীবন ধ্বংস হয়ে যেতে পারে, কারণ মেয়েদের বয়স সন্ধিকালের একটা বিষয় আছে। একটা মেয়েকে যদি অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়া হয় তাহলে তার অপ্রাপ্ত বয়সে সন্তান ধারণের ফলে তার মৃত্যু সহ স্বাস্থ্য ঝুঁকির একটা বিষয় রয়েছে। দ্বিতীয়ত, তার যে সন্তান জন্ম দিবে তারও পুষ্টিহীনতার একটা বিষয় রয়েছে। আর ছেলেদের ক্ষেত্রেও ঠিক এই বিষয়গুলো রয়েছে। ঠিক এই কারণে মনে করি বাল্য বিবাহ আমাদের সমাজে একটি ব্যাধির মতো আকার ধারণ করেছে। তাই মনে করি এটি প্রতিরোধ করা প্রয়োজন। এবং আপনি দেখবেন যে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে এটা মোটামুটি নিয়ন্ত্রণে ছিল, কিন্তু করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই ঘরে বন্দী, গৃহবন্দী, এই সময়ে করোনার সময়ে একটু যেন এই প্রবণতা বেড়েছে বিভিন্ন জায়গায়। তো করোনার সময়েও যাতে করে আমরা বাল্যবিবাহ না দিই, বাল্যবিবাহ থেকে দূরে থাকি, এক্ষেত্রে একজন শিক্ষার্থী হিসেবে কি বলবেন? বাল্যবিবাহ জন্য একজন শিক্ষার্থী হিসেবে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো ব্যক্তি থেকে পারিবারিক সচেতনতা, ব্যক্তি পর্যায়ে এবং পারিবারিক সচেতনতা। আমাদের আমাদের কাছে বর্তমানে যে সোশ্যাল মিডিয়া রয়েছে, এই মিডিয়াগুলোতে আমাদের, আমরা যারা বাল্যবিবাহের যে কুফল রয়েছে সে সম্পর্কে জানি, আমাদের প্রত্যেককে সচেতনতা তৈরি করতে হবে, সচেতনতা সৃষ্টি করতে হবে, যে যাতে আমাদের যে পরিবারগুলো রয়েছে তারা বাল্যবিবাহ দিতে নিরুৎসাহিত হয়। এই করোনার সময়ে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে। এই করোনা সময়ে আমরা কিভাবে সচেতন থাকতে পারি? করোনা বৈশ্বিক মহামারী সারা পৃথিবীকে প্রায় যে করোনার যে ভয়াল গ্রাস আক্রান্ত করে ফেলেছে, আমরাও মারাত্মকভাবে এই করোনার আক্রমণে আক্রান্ত। ঠিক এই মুহূর্তে আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই, কারণ করোনার এখনো ভ্যাকসিন পুরোপুরিভাবে আসে নাই। তো সেক্ষেত্রে আমাদের ব্যক্তি সচেতনতায় আমার এবং আমাদের যে সমাজ রয়েছে, আমাদের যে দেশ রয়েছে, দেশের প্রত্যেকের মানুষের জীবন বাঁচাতে পারে। তাই আমরা মনে করি আমরা সরকার যে নির্দেশনাগুলো দিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে নির্দেশনাগুলো দিয়েছে, করোনা থেকে নিজেদেরকে নিরাপদ রাখার জন্য আধা ঘন্টা পরে পরে হাত ধুতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে এবং অপ্রয়োজনীয় বা জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাব না, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারলে আমরা আশা করি করোনা যে মহামারী রয়েছে সেটাকে আমরা মোকাবেলা করতে পারবো। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছিলাম সরকারি বাংলা কলেজ মিরপুরের শিক্ষার্থীদের সাথে। তাদের কথার সঙ্গে বলতে চাই একসাথেই, আসুন করোনার সময়ে সচেতন থাকি, আমরা সাবধানতা অবলম্বন করি, আমরা ঘরে থাকি, সরকারের নির্দেশনা মেনে চলি। আমাদের সচেতনতা দিয়েই আমরা কিন্তু সুরক্ষিত থাকতে পারবো। আর করোনার সময়ে যাতে করে বাল্যবিবাহ না হয়, বাল্যবিবাহ আমরা সবাই প্রতিরোধে কাজ করি।